नमस्कार बंधुरा, आमी तापस मालाकार, आमार चैनेले आपनादेर सबाई के स्वागत। आज के एक नतून खबर आपनादेर दीते चाइछी। आज नॉर्थन कोलफील्ड्स लिमिटेड एक गुरुत्वपूर्ण विज्ञप्ति प्रकाश करेछे। गत 10 जुलाई 2020 नॉर्थन कोलफील्ड्स लिमिटेड एक मिनिरत्न कम्पानी एंड अंडरटेकिंग अफ गवर्नमेंट अफ इंडिया भारत सरकार एक मिनिरत्न कम्पानी नॉर्थन कोलफील्ड्स लिमिटेड मध्यप्रदेश कम्पानी भारत सरकार अवश्य सरकारी कम्पानी NCL की इम्प्लयमेंट नोटिफिकेशन बार कर देख। NCL इनवाइट्स ऑनलाइन एप्लीकेशन फ्रॉम इंडियन नेशनल मिनिमम प्रोसेसिंग मिनिमम क्वालिफिकेशन रिक्वायर्ड फॉर रेगुलर अपॉइंटमेंट टू द पोस्ट एस मेंशन्ड इन टेबल ए फॉर रेगुलर एम्प्लॉयमेंट अक्रॉस माइंस एस्टैब्लिशमेंट ऑफ NCL सिंगुरली डिस्ट्रिक्ट ऑफ मध्य प्रदेश एंड सोनीभद्र डिस्ट्रिक्ट ऑफ उत्तर प्रदेश। এইখানে হচ্ছে ওয়ার্ক প্লেসটা, কাজের জায়গাটা হচ্ছে উত্তর প্রদেশ মধ্য প্রদেশের কয়লা খনিতে। পজিশনস এসেনশিয়াল টেবিল এতে বলছে দেখুন, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ENT ট্রেনি গ্রেড সি কোয়ালিফিকেশন মাধ্যমিক, তার সঙ্গে ডিপ্লোমা। ENT হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যাল, এখানেও মাধ্যমিক, তার সঙ্গে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের কল। আচ্ছা, টেকনিশিয়ান পজিশন হচ্ছে টেকনিশিয়ান ফিটার ITI থেকে 2 বছরের ফিটার কোর্স মাধ্যমিক, সঙ্গে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ানের কোর্স 2 বছরের ITI থেকে ম্যাট্রিকুলেট, তার সঙ্গে টেকনিশিয়ান টার্নার এটাও 2 বছরের ITI থেকে কোর্স, তার সঙ্গে টেকনিশিয়ান মেশিনিস্ট, এখানেও ITIয়ের মেশিনিস্ট ট্রেডে 2 বছরের কোর্স ITI। টেকনিশিয়ান ওয়েল্ডার ট্রেনি ক্যাটেগরি 2, এখানেও কিন্তু ম্যাট্রিকুলেট এবং ITI ওয়েল্ডার ট্রেড। মোটামুটি এখানে যা পোস্ট আপনাদের বললাম সবকটাই বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল পোস্ট, টেকনিক্যাল শাখায় যারা পড়াশোনা করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ITI থেকে যারা পড়াশোনা করেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কোলফিল্ড নর্দার্ন কোলফিল্ড লিমিটেড NCL ভ্যাকান্সিগুলো দেখুন এক এক করে বলছি। ENT যেটা অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, সেখানে 4টি UR আর OBC আছে 1টা, SC আছে 1টা, ST আছে 1টা, টোটাল 7টা। সেরকমভাবে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যালের ক্ষেত্রে টোটাল 47টা ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, তারপরে দেখুন টেকনিক্যাল ফিটারের জন্য টোটাল পদ রয়েছে 125টা, টেকনিশিয়ান ফিটার 125, টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান তার জন্য 33, আর একটা আছে 141 যেটা মেকানিক্যালের। তার বাকিগুলো যেগুলো আছে টার্নারের জন্য আপনার রয়েছে টোটাল এক্সকাভেশন হচ্ছে 16টা, আর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালে রয়েছে 3টে, আর টেকনিশিয়ান মেশিনিস্টে আছে আপনার 8টা ভ্যাকান্সি। অন্যান্য ক্ষেত্রে হচ্ছে টেকনিশিয়ান ওয়েল্ডারের ক্ষেত্রে 62 এবং 21, এই হচ্ছে ভ্যাকান্সি মোটামুটি রয়েছে। টোটাল ভ্যাকান্সি আপনারা হিসাব করলেই বুঝতে পারছেন বেশ ভালোই ভ্যাকান্সি, টোটাল 500র উপরে ভ্যাকান্সি রয়েছে। হ্যাঁ, টোটাল 500র উপরে ভ্যাকান্সি, বেশ ভালো একটা সুযোগ সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। পরীক্ষার কীভাবে অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশানগুলো তো আগেই বলা হয়েছে। এবার দেখুন আপনাদেরকে বলছি যে রিজার্ভেশন তো অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস সেই অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে। SC ST 5 বছর, OBC হচ্ছে 3 বছর, PWD হলে 10 বছর, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, পরবর্তীতে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে আনরিজার্ভড OBC EWS এর ক্ষেত্রে 500টাকা, SC ST PWD ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের জন্য কোনো আবেদনের ফি লাগবে না। এরপর দেখুন সিলেকশান প্রসেসটা খুবই একটা পদ্ধতি। দেখুন 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 30। 100 নম্বরের পরীক্ষাটা কীভাবে পরীক্ষাটা হবে একটুখানি বলে দিই। দেখুন এই পোর্শনটা আপনারা দেখুন, পার্ট এ আর পার্ট বি এই দুটো পোর্শনে পরীক্ষাটা হবে। পার্ট এ আছে 70 মার্কস, আর পার্ট বি রয়েছে আপনার 30 মার্কস। পার্ট বি আছে 30 মার্কস, এই দুটো পার্টে পরীক্ষাটা হবে। রিটার্ন কোয়ালিফাই করলেই কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট 50% কোয়ালিফাইং মার্কস UR-এর জন্য, SC ST-র জন্য 40% বা 40 100-র মধ্যে পেতে হবে। এরপরে পরবর্তীতে যা যা প্রসিডিওর রয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দেওয়া হবে। এটা কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট, কোনো রকমের কন্ট্র্যাকচুয়াল বা কিছু নয়, একদম ডাইরেক্ট গভর্নমেন্ট জব
হ্যাঁ, টেকনিক্যাল প্রার্থীদের খুবই একটা সুখবর, খুব ভালো করে এটা গুরুত্বপূর্ণ নোটিশগুলো পড়ে নেবেন। অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, NCLCIL.in এই ওয়েবসাইটটা থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। NCL এই পোর্শনটা ভালো করে দেখে নেবেন, এখানে URLটা দেওয়া রয়েছে, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে স্টেপ বাই স্টেপ যাবেন, পরবর্তীতে অ্যাপ্লিকেশান ফি দিয়ে আপনারা অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে পারবেন। অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, স্টার্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী থার্ড আগস্ট 25 আগস্ট পর্যন্ত, এখনও কিন্তু শুরু হয়নি, আর 25 আগস্ট পর্যন্ত চলবে। আর দেখবেন যে কোনো অসুবিধা হলে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, ইনকোয়ারি নাম্বার রয়েছে, এখানে মেল অ্যাড্রেস রয়েছে, এখানে যোগাযোগ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি বিজ্ঞপ্তি, আর এখানে বেশ কিছু প্রেসক্রাইব ফর্মা রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যে এখানে SC ST ক্যান্ডিডেট যে ভাইয়েরা রয়েছে বা দাদারা রয়েছে, তারা কিন্তু এখানে এই পরীক্ষা দেওয়ার জন্য একটা কিন্তু TA পাবে, ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু তারা পাবে, ট্রাভেলিং অ্যালাউন্স তারা পাবে। তার জন্য এই ক্লেম ফর্মটা অবশ্যই প্রিন্ট আউট করে নিতে হবে, যখন পরীক্ষা সেন্টার যেখানে পড়বে সেখান থেকে যাতায়াত এবং টু এবং ফ্রম জার্নি দুটো জার্নির কিন্তু তারা টাকা পাবে। ফর্মটা ফিল আপ করে সেখানে কিন্তু জমা দিতে হবে, তাহলে তার নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে বা চেকের মাধ্যমে এটা টাকাটা দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বিজ্ঞপ্তি, ভালো করে বিজ্ঞপ্তিটা পড়ে অ্যাপ্লাই করে দিতে শুরু করে দিন। ITI যারা করা আছে তাদের জন্য অত্যন্ত সুখবর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ITI ভাইদের জন্য অত্যন্ত সুখবর এটা। সেন্ট্রাল গভর্নমেন্টের NCL নর্দার্ন কোল্ডফিল্ডস লিমিটেড, আপনারা ফর্মটা ফিল আপ করুন। আর এরকমই ভিডিও আরও আমার চ্যানেলে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অন্যান্য যাদের প্রয়োজন, আপনার নিকটবর্তী যারা প্রয়োজনীয় ভাই বোন দাদা ভাই যারা রয়েছে তাদের কাছে অবশ্যই এটা শেয়ার করে দিন, লাইক করুন, কমেন্ট করুন, আর আমাকে কমেন্ট করে জানান আর কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। নমস্কার, আজ এই পর্যন্তই।